একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আসলাম ভিডিও করবার জন্য, যে ইউটিউবে একটা নতুন ফিচার্স লঞ্চ করেছে এখন, কিন্তু ইউটিউব নিজেই নিজের ভিডিওকে ভাইরাল করতে আপনাদের সাহায্য করবে। আপনারা যদি ইউটিউব স্টুডিওতে চলে যান, স্টুডিওতে গিয়ে আপনি যদি অ্যানালিটিক্সে ক্লিক করেন এবং রিসার্চে চলে যান, এখানে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের সার্চেবল অ্যাক্রস ইউটিউব যে টার্মসগুলো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি। এই যে সার্চেস চ্যানেল অ্যানালিটিক্সে আপনি দেখতে পাচ্ছেন, রিসার্চে গিয়ে সার্চেস অ্যাক্রস ইউটিউব ইওর ভিউয়ার সার্চেস, আপনার ভিউয়ার্সরা কী ধরনের জিনিস সার্চ করেছেন, দার্জিলিং মেল, হালদিবাড়ি, হাওড়া টু দার্জিলিং মেল ট্রেন, নোটবন্দি শর্ট ভিডিও, এটা লো আছে, এটাকে পাচ্ছেন, হাই দেখাচ্ছে দার্জিলিং, এগুলো হচ্ছে আপনার ভিউয়ার্সরা সার্চ করছে আপনার চ্যানেলে গিয়ে, আর আপনার চ্যানেল ভিউয়ার্সরা। আর হচ্ছে এখানে সার্চেবল সার্চেস অ্যাক্রস ইউটিউব বলে একটা জায়গা আছে, এখানে যদি আপনি সার্চে টার্মসে যদি আপনি লেখেন, ধরেন আমি যদি লিখি হাউ টু গেট ভিউজ ইন ইউটিউব তাহলে হাউ টু গেট ভিউজ এক মিনিট এই যে দেখেন হাউ টু গেট ভিউজ, তাহলে আপনি দেখতে পারবেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই সার্চ টার্মটা কিন্তু খুবই হাই আছে। তারপরে হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট ভিউজ অন ইনস্টাগ্রাম রিলস, এই সার্চগুলো কিন্তু মিডিয়ামে আছে। হাউ টু গেট ভিউজ ইন টিকটক, হাউ মাচ মানি ডু ইউ গেট ফর 1000 ভিউজ, হাউ টু গেট 1 মিলিয়ন ভিউজ ইন 3 ডেজ, এগুলো মিডিয়াম আছে। এই সার্চগুলো কিন্তু আপনি রিসার্চে গিয়ে পাবেন, আর এগুলোর উপর যদি ভিডিও বানান তাহলে কিন্তু ভিউজ কিন্তু চ্যানেলে ভালোই আসবে। আর এখানে বললাম, এখানে ক্লিক করে যদি আপনি দেখতে চান যে আপনার ভিউয়ার্সরা সাধারণত কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন, যে আমার যেমন দার্জিলিং মেল হালদিবাড়ি, হাওড়া টু দার্জিলিং মেল ট্রেন, বা নোটবন্দি শর্ট ভিডিও, এটা লো আছে, তাহলে এগুলো কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলে গিয়ে পছন্দ করছে দেখতে। আর যেই সার্চ টার্মসটা আপনারা চাচ্ছেন, যার উপর ভিউ বানাতে চান, সেটা এখানে গিয়ে লিখলে এবং সেটা সার্চ করলে সার্চ টার্মসে গিয়ে লিখে আপনাকে কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছে কোনগুলো পছন্দ হচ্ছে, মানে কোনগুলো হাই সার্চেবল টার্মস আছে ইউটিউবের মধ্যে, যেগুলোতে ভিডিও বানালে আপনারা কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু আপনাদের ইনক্রিজ হবে এবং আপনারা কিন্তু ভিউজ নিশ্চয়ই পাবেন। আর এখান থেকে আপনারা চ্যানেল একটা অ্যানালিটিক্সে গিয়ে আপনারা অডিয়েন্স রিটেনশনটাও দেখে নিতে পারবেন, রিটার্নিং ভিউয়ার্স, কন্টেন্ট, এখানে কন্টেন্টগুলো লাস্ট 30 ডেজে আপনার কী আছে, আর ওভারভিউ, টোটাল চ্যানেলের ওভারভিউ এখানে কিন্তু লাস্ট 30 ডেজে আপনাকে, এটা আপনি জবে যতদিন দেখেন 28 ডেজে ইউজুয়ালি আপনি যা ইউর চ্যানেল গট 28,554 ভিউজ সিমিলার টু দ্য এটা 21,000 থেকে 37,000 ইট ইউজুয়াল গেস ইন 28 ডেজ, লাস্ট 28 দিনে যে আমার চ্যানেলের যে ভিউজগুলো পেয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, রিয়েল টাইম ভিউজও এখানে দেখাচ্ছে। সুতরাং এই রিসার্চ বাটনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আপনি যে টার্মসটা লিখবেন সেটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার ভিউয়ার্সরা কোন ধরনের জিনিস দেখতে এখন পছন্দ করছে, তারপরে কিন্তু আপনি ভিডিও পেলে কিন্তু নিশ্চয়ই ভিডিও ভিউজ কিন্তু আপনার ইনক্রিজ হবে। তো এইটুকুর জন্যই এসেছিলাম, আশা করি নেক্সট ভিডিওতে আবার ইম্পর্টেন্স কিছু জিনিস আপনাদের দেখাতে পারবো। থ্যাংক ইউ।